জীবনে আর বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসঙ্গীত করবেন না বলে মুচলেখা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের কাছে এই মুচলেখা দেন তিনি। বুধবার 27 জুলাই সকালে ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান হারুনুর রশিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। হারুনুর রশিদ বলেছিলেন, হিরো আলমের বিরুদ্ধে ডিসি সাইবারে অনেকগুলো অভিযোগ নাকি জমা হয়েছিল, সেগুলোর বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তাকে ডাকা হয়েছিল। তিনি মুচলেখা দিয়েছেন, জীবনে আর কখনো নজরুল ও রবীন্দ্রসঙ্গীত বিকৃত করে গাইবেন না, এ ধরনের ভিডিও বানাবেন না। হারুনুর রশিদ আরও জানিয়েছিলেন, আমাদের বাঙালি সংস্কৃতি নজরুল ও রবীন্দ্রসঙ্গীত, আমরা গান শুনি, নজরুল রবীন্দ্র শুনি, এই সব গানে তিনি সব কিছু পরিবর্তন করেছেন। এসব কেন করেন জানতে চাইলে হিরো আলম জানিয়েছিলেন, তিনি জীবনেও আর এমন গান করবেন না। তিনি বিভিন্ন সঙ্গীতে পুলিশের বিভিন্ন ডিআইজি এসপির পোশাক পরে কনস্টেবলের অভিনয় করেছেন। এসব পোশাক পরতে পূর্ব অনুমতি নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু হিরো আলম কখনোই এগুলো করেনি, এমনকি তিনি শিল্পী সমিতিরও সদস্য না। হিরো আলম এই ধরনের কোনো কাজ বা ভিডিও আর কখনোই করবেন না। বুধবার সকালে এমনই একটি ভিডিও ডিবির কাছে ধরা পড়েছে। এর আগে রবীন্দ্রসঙ্গীত সহ বিভিন্ন মিউজিক ভিডিওর আকারে বিকৃতভাবে উপস্থাপন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছে। যদি হিরো আলম শুরু থেকেই কিন্তু এরকম ভিডিও বানিয়ে আসতেন, কখনোই কারোকে পাত্তা দিতেন না, কিন্তু রীতিমতো জিনিসগুলো ভয়ঙ্কর আকারে ধারণ করায় এবং অনেক রকমের কমপ্লেন আসার কারণে পুলিশের এরকম পদক্ষেপ নিতে হয়েছে। সায়মা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।